হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আল-আমিন মিশনে। পঞ্চম থেকে নবম শ্রেণী যারা পহেলা অক্টোবর 2023 রবিবার প্রবেশিক্ষা পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে এবং প্রবেশিক্ষা পরীক্ষায় পাস মার্ক কত বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আল-আমিন রিলেটেড সমস্ত ভিডিও আপনার সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে গ্রুপের লিঙ্ক, চাইলে আপনারা সেখানে গ্রুপে জয়েন হয়েও আপনাদের প্রশ্ন করতে পারেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট পাবলিশড হবে, ফল প্রকাশ হবে নভেম্বর 2023-এর প্রথম সপ্তাহ অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে ফল প্রকাশিত হবে। ফল প্রকাশিত হবে মিশনের ওয়েবসাইট www.alaminmission.org, ওখান থেকে আপনারা ফল জানতে পারবেন। অর্থাৎ এলিমেন্টারি নম্বর বা ফর্ম নম্বরটা দিয়ে, অ্যাডমিট কার্ড যে ফর্ম নম্বরটা রয়েছে সেই ফর্ম নম্বর দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটা জানতে পারবেন, কোয়ালিফাই করেছে কিনা, এবং তারপরে কাউন্সিলিং কবে বিস্তারিত পরে জানিয়ে দেব। তো তাছাড়াও যে সফল পরীক্ষার্থীদের SMS পাঠানো হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে নম্বরটা দিয়েছিল সেই নম্বরটা যদি অ্যাক্টিভ থাকে, যারা পাস করছে তাদেরকে ওই নম্বরও SMS পাঠানো হবে, এবং যারা সেই নাম্বারটা যদি না থাকে তাহলে শুধুমাত্র মিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা ফল দেখতে পারবেন। তো এরপরে বলবো যে পরীক্ষায় পাস মার্ক কত, এটা অনেকেও আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন। তো এটা কোনো নির্দিষ্ট নেই, তবে প্রায় 70টা কেন্দ্রে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তো বিগত বছরে প্রবেশিকা পরীক্ষায় কাট মার্কস ছিল 60 নম্বর, অর্থাৎ বিগত বছরে 60 নম্বর ছিল, তো এবারেও বলা যাচ্ছে না। আপাতত আপনি ধরে রাখতে পারেন আপনাকে 60 থেকে 65 নম্বর পেতে হবে, প্রবেশিকা পরীক্ষায় পাস করতে গেলে 60 থেকে 65 নম্বর পেতে হবে। তো অর্থাৎ একটা ব্রাঞ্চে কতগুলো সিট রয়েছে সেই সিট ওয়াইজ বা বিভিন্ন ক্যাম্পাসে সিট ওয়াইজ দেখে একটা কাট অফ মার্কস করা হয়, অর্থাৎ সর্বনিম্ন মার্কসটা সেই মার্কসটা ধরেই প্রবেশিকা পরীক্ষার পাস মার্ক হিসেবে ধরা হয়। তো সেটা প্রত্যেক বছর চেঞ্জ করা হয়, তো কোন সালে কত পাস মার্ক হয়েছে সেটা তো বলা যায় না, তবে প্রিভিয়াস ইয়ারে বলে রাখছি 2022 সালে কাট অফ মার্কস হয়েছিল প্রায় 60 থেকে 65 নম্বরের মতো, যতটা আমার সম্ভব মনে রয়েছে। তো এটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, চাইলে আপনারা এখানে ডেসক্রিপশান চেক করেও জয়েন হতে পারেন, এবং ডেসক্রিপশানে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া থাকে, চাইলে সেখানে আপনারা ফলো করে পাশে থাকতে পারেন আমার। তো যারা কমেন্টে রিপ্লাই পাননি তাদেরকে বলবো ভিডিওর ডেসক্রিপশানে গ্রুপে অ্যাড হয়ে কমেন্টের করবেন, তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কীভাবে কাউন্সিলিং করবেন পরীক্ষায় পাস হওয়ার পর সেটা পরবর্তীতে জানিয়ে দেব। তো আপনারা বুঝতে পেরে গেছেন তো রেজাল্ট কবে দেবে এবং প্রবেশিক্ষা পরীক্ষার পাস মার্ক কত। তো রেজাল্ট বেরানোর পর তো কীভাবে কাউন্সিলিং করতে হবে, তো কোন ব্রাঞ্চ কত ফিস বা কতগুলো ব্রাঞ্চ রয়েছে, তো কীভাবে ভর্তি হবেন পরবর্তী ভিডিওতে দিয়ে দেব, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবং বলে রাখি আমার বাড়ি শান্তিনির এতিম শিশুদের জন্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে ভর্তির অনলাইন এবং অফলাইনে ফর্ম ফিল আপ চলছে, যারা ইচ্ছুক তারা অবশ্যই মিশনের ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন। অনলাইন অ্যাপ্লিকেশান ফর ক্লাস 3 এন্ড 4 অরফান স্টুডেন্ট 2024 নিউজ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তো ওখানে গিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপের দাম মাত্র 50 টাকা এবং প্রবেশিকা পরীক্ষার তারিখ আর 1 মাস বাকি রয়েছে। তো আজকের এই ছিল আপডেট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।